আসসালামু আলাইকুম ভাবছি কোয়েল পাখি পালন করব আমরা এটা অল্প পরিসরে শুরু করতে চাচ্ছি আর এই কোয়েল পাখিগুলো পালন করতে হলে ফ্লোরে বা খাঁচায় পালন করতে হবে কোয়েল পাখি ফ্লোরে পালন করতে হলে সেখানে অনেক জায়গায় প্রয়োজন আর খাঁচায় পালন করলে খুব অল্প জায়গায় কিন্তু এগুলো পালন করা যায় তাই জন্য আমাদের যেহেতু সেই রকম বড় পরিসরে জায়গা নেই সেহেতু আমরা খাঁচায় পালন করব কোয়েল পাখি ভাবছি দেন কোয়েল পাখি পালনের জন্য খাঁচার সাইজগুলো অন্য ধরনের হবে তাই জন্য আমরা চলে আসলাম কাঠফাড়া মিলে আর এই কাঠফাড়া মিলে কিন্তু আমরা দুইটা ভিঠা নিয়ে নিলাম আর অল্প খরচে আমরা ভিঠা দিয়ে কাঠ ফেরে তারপরে কিন্তু খাঁচা তৈরি করব। আর এই খাঁচা তৈরি করার জন্য আমরা দুইটা ভিঠা নিয়েছি আট ফিট এবং ছয় ফিটের যেহেতু আমরা প্রথমবারের মতো কোয়েল পাখি পালন করতে যাচ্ছি সেহেতু আমাদের যেন খরচটা কম হয়ে দাঁড়ায় তাই জন্য আমরা কাঠ দিয়ে প্রথমত শুরু করতে যাচ্ছি যদিও আমরা প্রথমবারের মতো কোয়েল পাখি শখের বসে পালন করতে চাচ্ছি সেহেতু আমরা যদি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাই তাহলে আমরা বড় পরিসরে এটা শুরু করব। করবো ইনশাল্লাহ আর আমাদের এই কোয়েল পাখি পালনের সময় যে দিকগুলো রয়েছে ভালো মন্দ সকল দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এগুলোতে কেমন লাভ কেমন ক্ষতি সবগুলোই তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনারা যদি কেউ কোয়েল পাখি পালন করতে চান তাহলে আমাদের মাধ্যমে সঠিক রেজাল্ট আপনারা জানতে পারবেন আর এই কোয়েল পাখিগুলো যারা পালন করতে চাচ্ছেন তারা বুঝে শুনে দেখে শুনে আপনাদের গ্রামের অর্থাৎ আপনাদের এলাকাতে কেমন চাহিদা আছে এই পাখিগুলো ডিমের এবং পাখিগুলোর সেগুলো চিন্তা ভাবনা করেই কিন্তু আপনি এগুলো পালন করতে যাবেন তার কারণ হচ্ছে এগুলো যদি উৎপাদিত করার পরেও যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন তাই আপনাদের সাজেস্ট করব যে আপনারা আপনাদের এলাকার চাহিদা মতো কিন্তু এগুলো পালন করতে পারবেন যদি আপনাদের এলাকায় ডিমের চাহিদা ভালো পরিমাণে থাকে এবং ডিমের যে দামটা রয়েছে এটা ভালো থাকে তাহলে আপনি খুব সহজে এগুলো পালন করতে পারেন তো আমি যেটা বলবো আপনি আগে স্বল্প পরিমাণে এগুলো পালন করা শুরু করেন আপনার সেই স্বল্প পরিমাণ পাখির ডিম যখন আপনি সেল দিবেন তাহলে আপনি যখন বুঝতে পারবেন এগুলো আরও চাহিদা রয়েছে তাহলে আপনি এগুলো বৃদ্ধি করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের কাঠগুলো ফার সম্পূর্ণ হয়েছে আমরা এখন ভ্যান গাড়িতে করে এই কাঠগুলো নিয়ে যাব যেহেতু আমরা আজকেই কাঠগুলো ফারলাম সেহেতু আমাদের এই কাঠগুলো অনেকটা কাঁচা হয়ে আছে আর এই কাঁচা কাঠগুলোকে আগে শুকানোর পরবর্তী সময়ে আমাদের কাঁচা তৈরি করতে হবে বাসায় আনার পরে কাঠগুলোকে আমরা শুকাতে দিয়েছি তো এই কাঠগুলো হালকা পরিমাণে শুকালে কিন্তু আমরা কাজ শুরু করে দেবো খাঁচার আমি চাইবো যে আমার ভিডিও থেকে আপনারা কিছু শিখতে যেন পারেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ